স্যার, এই সম্মেলনে বেশ কিছু চুক্তিতে স্বাক্ষর করছে বাংলাদেশ, যেমন বন উজাড় বন্ধ করা বা জলবায়ু সহনশীলতার মধ্য দিয়ে ভূমির সুষ্ঠু ব্যবহার করা। এইসব চুক্তির ব্যাপারে বা এই বিষয়ে কিন্তু সাধারণ মানুষ খুব একটা সচেতন নয় বলে আমরা জানি। বাংলাদেশ কি এই চুক্তিগুলো বাস্তবায়ন করতে পারবে? বন উজাড়ের ক্ষেত্রে যে চুক্তিটি বাংলাদেশ করেছে, আপনারা হয়তো জানেন যে সম্মেলনের প্রথমেই এই চুক্তিতে বাংলাদেশের অংশ নেওয়াটা নিশ্চিত করা সম্ভব হয়নি, এবং সম্মেলনের চতুর্থ বা পঞ্চম দিবসে বাংলাদেশ এখানে অন্তর্ভুক্ত হয়েছে। এই যে বাংলাদেশের দোদুল্যমানতা ছিল এবং অন্তর্ভুক্তিকরণের যে গ্যাপটা সৃষ্টি হয়েছিল, তাতে কিন্তু বাংলাদেশের আগ্রহের যে প্রচণ্ডতা ছিল সেটি বাংলাদেশ কিন্তু দেখাতে পারেনি। ফলশ্রুতিতে সাধারণ মানুষের মনেও কিছুটা সংশয়ের সৃষ্টি হয়েছে যে তাহলে কি কক্সবাজারের যে 700 একর বনভূমি যে বরাদ্দ দেওয়ার বিষয়টি এটিতে প্রভাব ফেললো, কিংবা চট্টগ্রামের সিআরবিতে যে ট্রেনিং ইনস্টিটিউট করার জন্য গাছ সহ বনের জায়গা বরাদ্দ দেওয়ার যে বিষয়টি আসছে সেটি এটাতে প্রভাব ফেললো না। আমাদের সুন্দরবনে কেন্দ্র করে যে কোল বেস পাওয়ার হাব তৈরি করার প্রচেষ্টা, বা মহেশখালীর পাহাড়ে যে কোল বেস পাওয়ার প্ল্যান্টের যে হাব তৈরি হচ্ছে, এগুলো কি কোনো প্রভাব ফেলছে কিনা, এই ধরনের একটি সংশয় ছিল। কিন্তু পরবর্তীতে ফাইনালি যখন বাংলাদেশ এতে অন্তর্ভুক্ত হলো, তখন এই সংশয়টা পুরোপুরিভাবে না চলে গেলেও কিছুটা প্রশমিত হয়েছে। ফলে সাধারণ মানুষ সে তো আর দোষ নেই, সাধারণ মানুষ তো যা হচ্ছে তাই দেখছে, তাই বুঝছে, এবং অনেক ক্ষেত্রে তাও পুরোপুরি না বুঝেই তাদেরকে কিন্তু এগিয়ে যেতে হয়। আমাদের যারা নীতি নির্ধারক রয়েছে, যারা পলিসি মেকিং এর সাথে সম্পৃক্ত, যারা গবেষক, যারা এই বিষয়গুলো বিশেষজ্ঞ, তাদেরই দায়িত্ব কিন্তু সাধারণ মানুষকে এই তথ্যগুলো কনভে করা, তাদেরকে বোঝানো সর্বশেষ কি হচ্ছে এবং সরকারের কি আগ্রহ আছে, সরকারের কতটুকু আগ্রহ বাস্তবায়নের পথে আছে, এই জিনিসগুলো সাধারণ মানুষকে জানাতে হবে, তাহলে সাধারণ মানুষ বুঝতে পারবে। জলবায়ু পরিবর্তনের একটা প্রভাব যে জনজীবনে পড়ছে, মানুষ সাধারণ মানুষের অজান্তে কিন্তু তাদের জীবন প্রভাবিত হচ্ছে। এই সম্মেলনেই বাংলাদেশে নির্মিত একটি চলচ্চিত্র নোনা জলের কাব্য, এটি প্রদর্শিত হয়েছিল, এবং সেখানে দেখানো হয়েছে যে সমুদ্র তীরবর্তী যেসব জেলেরা আছেন তারা এখন আর আগের মতো মাছ পাচ্ছেন না তাদের জীবিকা নির্বাহের জন্য। এরকম যে তাদের জীবিকা সম্পর্কিত যে পরিবর্তনগুলো হচ্ছে, জীবনের যে পরিবর্তনগুলো হচ্ছে, এ ব্যাপারে সরকারি বা বেসরকারি কোনো নজর আছে কি? অবশ্যই সরকারের একটা প্ল্যান আছে, যে প্ল্যানটাকে বলা হচ্ছে মজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, যেটি খুবই অ্যাম্বিশিয়াস একটি প্রকল্প বা প্ল্যান, এবং বিশ্ব পরিমণ্ডলেও মাননীয় প্রধানমন্ত্রীর এই পরিকল্পনাটি যথেষ্ট সমাদৃত হয়েছে। এখন প্ল্যান করাটা টোটাল পদ্ধতিরই একটি অংশ, দেখতে হবে যে এটা বাস্তবায়নে আমরা কতটুকু এগিয়ে আছি বা সরকারের সদিচ্ছা কতটুকু আছে। যদি এই এই ধরনের প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়, সেই সাথে আমাদের সরকারের ডেল্টা প্ল্যান 2021 আছে, এগুলো বাস্তবায়ন করলে যে মার্জিনাল লেভেলে ক্লাইমেট ভালনারেবল যে কমিউনিটি আছে, যেটি আপনি বলছেন যে জেলেরা আছে, দিনমজুর আছে, অন্যান্য পেশাজীবীরা আছে যারা উপকূলের উপর নির্ভরশীল, তাদের জীবন জীবিকার বিষয়ে পজিটিভ একটি ডেভেলপমেন্ট হবে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষের যে বাড়িঘর আবাসস্থলের যে নিরাপত্তা দরকার ক্লাইমেট ডিজাস্টার থেকে, সেইগুলো হয়তো অ্যাড্রেস হবে। তো এটি নিশ্চিত করতে হবে, এবং নিশ্চিত করার জন্য কিন্তু এখনই কাজ করতে হবে, কারণ আমাদের দীর্ঘ উপকূলীয় অঞ্চল রয়েছে এবং জলবায়ু পরিবর্তনের কারণে শুধু যে সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধির মাধ্যমে উপকূলীয় অঞ্চলের থ্রেট ক্রিয়েট করছে তা না, এটি আমাদের অর্থনৈতিক, সামাজিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকেও মানুষকে কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে। তো আমাদের পুরো বিষয়টি হোলিস্টিক অ্যাপ্রোচে দেখতে হবে, এবং অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে, উপকূলীয় মানুষের অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে এই সমস্যাটির সমাধানের পথ খুঁজতে হবে। স্যার, আপনি যেমনটি বলছিলেন যে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনে জলবায়ুর যে পরিবর্তনের যে প্রভাবটা, যেমন আপনি নদী ভাঙনের কথা বলছিলেন,
এই বিষয়গুলো আসলে আমরা কিন্তু সহজে কিছুটা অনুমান করতে পারি, অনুভব করতে পারি বা বুঝতে পারি। এই জলবায়ু পরিবর্তনের প্রভাব শহরে কেমন? জলবায়ু পরিবর্তনের প্রভাব শহরে, খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, আজকে ডিসেম্বরের 1 তারিখ, দুই তারিখ 2 তারিখ, আজকে ডিসেম্বরের 2 তারিখ, কিন্তু আজকে আমাদের শীতের ভিতরে থাকা দরকার, কিন্তু আপনি রাস্তায় দেখেন মানুষ এখন টি শার্ট পরে ঘুরেঘুরি করছে, এবং দুপুরবেলা অনেকের গরম গরমে ঘামাচ্ছে, এটি হওয়ার কথা ছিল না। তো জলবায়ু পরিবর্তনের একেবারে লেটেস্ট উদাহরণ যাচ্ছে যে আমাদের যে তাপমাত্রা, বিশেষ করে শীতকালের যেই নিম্ন তাপমাত্রা করা থাকার কথা, শীতকালে বেশি তাপমাত্রা দেখা যাচ্ছে। গরমকালের যে তাপমাত্রা, তার থেকে যে তাপমাত্রা যতটুকু বৃদ্ধি পায়, শীতকালের যে তাপমাত্রা থাকার কথা তার থেকে বেশি বেশি বৃদ্ধি পাচ্ছে। ফলে এটি একটি চরম আবহাওয়াগত অবস্থা সৃষ্টি হচ্ছে একদিকে, আরেকদিকে আমাদের যে ঋতুগুলোর যে চেঞ্জ হচ্ছে, শিফটিং অফ দ্য সিজন, এটি আরেকটি ভয়ের কারণ। যখন যেই বৃষ্টি হওয়ার কথা বৃষ্টি হচ্ছে না, যখন গরম হওয়ার কথা গরম হচ্ছে না, যখন শীত হওয়ার কথা শীত হচ্ছে না, তার আগে বা পরে হচ্ছে, এটি আমাদের জীবনের উপরে, মানুষের স্বাস্থ্যের উপরে, গাছপালার উপরে, উদ্ভিদের পরাগায়নের উপরে, মাছের বংশবৃদ্ধির উপরে, অন্যান্য প্রাণীদের জীবনচক্রের উপর, সব জায়গায় কিন্তু প্রভাবটা ফেলছে। ফলে জলবায়ু পরিবর্তনের ইম্প্যাক্টটা অনেক বেশি নেগেটিভ, এবং এটি একটি বৈশ্বিক সমস্যা, কিন্তু আমরা স্থানীয়ভাবে আমাদের বিভিন্ন ধরনের অ্যাডাপ্টেশন মেকানিজমের মাধ্যমে আমরা অ্যাডাপ্ট করে নিচ্ছি, তবে আমাদের মিটিগেশনও আমাদেরকে কাজ করতে হবে। স্যার, বৈশ্বিক জলবায়ু সম্মেলনের 26তম আসর ছিল এটি, এর আগে আরো 25টি আসর হয়েছে। তো বৈশ্বিক জলবায়ু রক্ষায় এই সম্মেলন কি ভূমিকা রাখতে পারছে বা পারবে কিনা, পূর্ব অভিজ্ঞতা? জি, অবশ্যই এই সম্মেলনের গুরুত্ব রয়েছে, এবং একটি গুরুত্ব বহন করে বলেই এটির 26তম সম্মেলন পর্যন্ত আমরা যেতে পেরেছি, এবং এটিতে বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর রাষ্ট্র থেকে শুরু করে একদম সবচেয়ে ছোট রাষ্ট্র পর্যন্ত সবাই সমানভাবে অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে আলোচনায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে, এবং এর থেকেই সমাধান বের করতে হবে। কারণ এই সম্মেলনের ভিতরে যতটুকু আলোচনা হচ্ছে সেটি যেরকম প্রভাব আছে, সম্মেলনের বাইরেও কিন্তু পরিবেশবাদীরা, বিভিন্ন অ্যাক্টিভিস্টরা কিন্তু বিভিন্ন প্রোগ্রাম করছে, বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি নিচ্ছে, আলোচনা করছে, রাষ্ট্রভিত্তিক বিভিন্ন সমস্যাগুলোর সাথে সাথে ক্ষুদ্র অঞ্চলভিত্তিক জলবায়ু পরিবর্তন জনিত সমস্যাগুলো কিন্তু আলোচনার মাধ্যমে উঠিয়ে নিয়ে আসছে। যে কারণে সম্মেলনের মাল্টি ডাইমেনশনাল পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে, এবং বিশ্বকে যে এখন চ্যালেঞ্জের ভিতরে যেতে হচ্ছে, সেই বলা হচ্ছে যে এই চ্যালেঞ্জটার মোকাবিলা করার জন্য আমাদের হাতে আর খুব বেশি সময় নেই, আর যখন সময় খুব সংকীর্ণ হয়ে যায় তখন সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এই সমস্যাটি ওভারকাম করতে হয়, এর আর কোনো বিকল্প থাকে না। তো জলবায়ু সম্মেলন থেকেই আমাদের সমাধান বের করতে হবে। আপাত দৃষ্টিতে বিশ্বকে জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা থেকে রোধ করার জন্য এই জলবায়ু সম্মেলনের চেয়ে শক্তিশালী কোনো প্ল্যাটফর্ম আমি দেখতে পাচ্ছি না। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।